আসসালামু আলাইকুম আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছি আমি রাজীব প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে তালেবানদের সাথে চুক্তি করল আমেরিকা আফগানিস্তান ছাড়বে প্রতিটি মার্কিন সেনা দুনিয়া থেকে বয়কট পাকিস্তান বিপদে ইমরান খান সিরিয়া রাশিয়াকে সরে দাঁড়াতে বলছে তুরস্কের এর মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পরিকল্পনা চল্লিশ হাজার মৃত্যু ও গণকবরের প্রস্তুতি নিচ্ছে লন্ডন এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন কাতারে মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানে তালেবানদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলা হচ্ছে আফগানিস্তানের শান্তি ফেরাতেই এই চুক্তি করা হয়েছে চুক্তি অনুযায়ী আগামী চোদ্দ মাসের মধ্যে আফগানিস্তান ছাড়বে প্রতিটি মার্কিন সেনা শনিবার অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টা আগে জাতির কল্যাণের জন্য আফগানিস্তানে যে কোনো ধরনের হামলা চালানো থেকে বিরত থাকবে সব যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আমরা প্রত্যাশা করছি শান্তি চুক্তি ও সমঝোতার সময়ে যুক্তরাষ্ট্রের তাদের অঙ্গীকারের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন তিনি বলেন তালেবানদের ভূখণ্ডে আকাশে বিদেশে সামরিক যুদ্ধবিমান এখনও ধারাবাহিকভাবে উঠছে এটা অত্যন্ত বিরক্তিকর এবং উস্কানিমূলক কিন্তু যোদ্ধারা আমাদের নির্দেশের প্রতি অটল রয়েছেন আফগানে লাখ লাখ নাগরিকের আশা এই চুক্তির ফলে দেশের ভিতরে আমেরিকার দীর্ঘদিনের যুদ্ধের অবসানের পথ তৈরি হবে দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল কায়দার হামলায় কয়েক সপ্তাহ পর দেশটিতে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র আঠারো বছর ধরে আফগানিস্তানে মার্কিন হামলায় লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটে পাকিস্তানের জন্য দুঃসংবাদ সমগ্র দুনিয়া থেকে বয়কাট করা হচ্ছে এই রাষ্ট্রকে আর তাতেই মাথায় হাত পড়েছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের এশিয়া ইন্টারনেট কোয়ালিশনের পক্ষ থেকে ইমরান সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে জানা গেছে নেট দুনিয়া থেকে বরখাস্ত হয়ে যাবে এই দেশ খবর বিজনেস টুডের। ফেসবুক টুইটার ও গুগলের পক্ষ থেকে পাকিস্তানকে পরিষেবা বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে মূলত নেট দুনিয়ায় নিয়ম ভঙ্গের অপরাধেই এই শাস্তি পেতে চলেছে পাকিস্তান দেশের প্রায় সাত কোটি ইন্টারনেট ব্যবহারকারী নেট দুনিয়ার অপব্যবহার করার পরিষেবা চালু রাখতে অসুবিধা হচ্ছে বলে জানাচ্ছে শিয়া ইন্টারনেট কোয়ালিশন অর্থাৎ এসিআই সোশ্যাল মিডিয়া সহ গুগলের বক্তব্য দেশের স্পন্সারশিপ নিয়ম বানানোর সময় কোনো এক্সপার্টদের পরামর্শ নেওয়া নি পাকিস্তান পাক সেন্সারশিপ আইনে আপত্তিজনক বিষয়বস্তুর উপর কোনো নিষেধাজ্ঞার কথা স্পষ্ট বলা হয়নি এই বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে ইমরান খানকে চিঠি দেওয়া হয়েছে এখন দেখার বিষয় পাকিস্তান কি আদেও এই বিষয়ে কর্ণপাত করে কি না চলতি সপ্তাহে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সরকারি বাহিনীর হামলায় তুরস্কের চৌত্রিশ সেনা নিহত হওয়ার পর সিরিয়ায় রাশিয়াকে সরে দাঁড়াতে বলছে আঙ্কারা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার সরকারি বাহিনীকে এককভাবে তুরস্ক মোকাবেলা করতে দিতে রাশিয়াকে সরে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ভোলাদামির পুতিনকে বলেছেন বলে শনিবার জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রাশিফ তয়েব এরদোয়ান বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলি পুনরুদ্ধারের জন্য সম্প্রতি রাশিয়ার বিমান শক্তির সমর্থন নিয়ে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী ইদলিবে তুরস্কের সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার শেষ ভূখণ্ড রয়টার্স জানিয়েছে উত্তেজনা প্রশমনের আঙ্কারা ও মস্কোর সৌজন্যে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর যে কোনো সময়ের চেয়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার অনেক কাছে চলে এসেছে তুরস্ক শুক্রবার ইদলিবের সারাক শহরের কাছে সিরিয়ার সরকারি বাহিনীর মিত্র হিজবুল্লাহ গেরিলাদের সদর দপ্তরে ড্রোন ও স্মার্ট ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তুরস্ক এতে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার নয় সদস্য নিহত ও তিরিশ জন আহত হয়েছে এটি সিরিয়ায় হিজবুল্লার উপর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে দামেস্ক সমর্থিত আঞ্চলিক জোটের এক কমান্ডারের ভাষ্য গত চব্বিশ ঘন্টায় তুরস্কের হামলায় দামস্কপন্থী মোট আটচল্লিশ জন সেনা নিহত হয়েছে বলে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইস্তাম্বুলে এক বৈঠকে এরদোয়ান জানান এক ফোন কলে পুতিনকে তিনি এক পাশে সরে দাঁড়াতে এবং তুরস্ককে সিরিয়া সরকারের সঙ্গে এককভাবে যা করা দরকার তা করতে দিতে বলেছেন তুরস্কের এখনই সিরিয়া ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের দাওয়াত পেয়ে আমরা সেখানে যাইনি আমরা গিয়েছি কারণ সিরিয়ার জনগণ আমাদের আমন্ত্রণ জানিয়েছে সিরিয়ার জনগণ ঠিক আছে ঠিক কাজটি হয়েছে বলে না পর্যন্ত আমাদের ছেড়ে আসার কোনো পরিকল্পনা নেই বলেন দোয়ান উত্তেজনা বাড়ার পর থেকে রাশিয়া ও তুরস্ক তিনবার আলোচনায় বসেছে প্রথম দুই বৈঠক থেকে অস্ত্রবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চলতি সপ্তাহের বৈঠকে ইদলিবে সামরিক পদক্ষেপে অব্যাহত রেখে উত্তেজনা হ্রাস করার বিষয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বৃহস্পতিবার সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলায় তাদের সৈন্য নিহত হওয়ার পর তুরস্ক জানায় তাদের এখানে থাকা অভিবাসীদের ইউরোপে যাওয়ার জন্য সীমান্ত খুলে দেবে তারা শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান জানান চোদ্দ হাজার অভিবাসী সীমান্ত অতিক্রম করেছে এবং এই সংখ্যা শনিবারেই পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারে পৌঁছে যেতে পারে তবে তিনি নিজের দেওয়া তথ্যের পক্ষে কোনো প্রমাণ দাখিল করেননি বলে জানায় রয়টার্স শনিবার তুরস্কের গ্রীস সীমান্তে জড়ো হওয়া অভিবাসীরা তাদের গ্রীসে প্রবেশ করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ করার সময় তাদের লক্ষ্য করে কাদানি গেস্ট ছড়ে গ্রিস পুলিশ এরদন বলেন আসছে দিনগুলোতে আমরা সীমান্ত গেটগুলো বন্ধ করব না আর এটি অব্যাহত থাকবে কেন ইউরোপীয় ইউনিয়নের তার প্রতিশ্রুতি রাখতে হবে আমরা এত শরণার্থীকে পালতে খাওয়াতে পারব না শরণার্থীদের জন্য তুরস্ককে হস্তান্তর করা ইউ তহবিল খুব ধীরে ধীরে আসছে বলেও অভিযোগ করেছেন তিনি মাহাতির মোহাম্মদের নিজের দল বারসাতুর চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে শনিবার দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমেদ শাহ এক ঘোষণায় জানিয়েছেন স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে দশটায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি গত চব্বিশে ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন মাহাতির মোহাম্মদ তবে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন দেশটির রাজা বৃহস্পতিবার মাহাতির এক ঘোষণায় জানান যথেষ্ট সমর্থন পেলে আবারও প্রধানমন্ত্রীর পদে ফিরতে রাজি আছেন তিনি তবে শনিবার রাজপ্রাসাদের বিবৃতিতে জানানো হয়েছে পার্লামেন্টের আইন প্রণেতাদের সঙ্গে রাজার বৈঠকের পর দেখা গেছে সংখ্যাগরিষ্ঠ এমপি মহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্ব মেনে নিতে সম্মত আছেন সে কারণেই সাংবিধানিক ক্ষমতা বলে মহিউদ্দিনকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে এর আগে মাহাতিরের পদত্যাগের পর প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের দুইশো বাইশ এমপি সাক্ষাৎকার নেন দেশটির রাজা প্রধানমন্ত্রী হিসাবে তাদের পছন্দের ব্যাপারে জানতে চাওয়া হয় ওই সাক্ষাৎকারে এর ভিত্তিতেই গত দুই দশক ধরে ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি থাকা মাহাতির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমকে পাশ কাটিয়ে ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসাবে বাছাই করা হয়েছে দুই সালে গঠিত জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন ইয়াসিন মহাদিরের পদত্যাগের পর তাকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করে তার দল বার্সাতু করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে চীনসহ পুরো বিশ্ব এই আতঙ্কে ছড়িয়ে পড়ছে ইউরোপেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কা এবং আতঙ্ক ছড়াচ্ছে ব্রিটেনের লন্ডনেও এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সংক্রান্ত একটি পরিকল্পনা দাপ্তরিক নথি হাতে পেয়েছে জনপ্রিয় ব্রিটেনের জনপ্রিয় গণমাধ্যম ডেইলি স্টার লন্ডনে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটলে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে ওই নথিতে উল্লেখ রয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার অনলাইনের এক নিবন্ধনে এসব কথা বলা হয়েছে ওই নথিতে বলা হয়েছে লন্ডনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হলে সবচেয়ে খারাপ পরিস্থিতি উদ্ভব হলে চল্লিশ হাজার মানুষ মারা যেতে পারে এই পরিস্থিতিতে লন্ডনে গণকবর তৈরির প্রস্তুতিও নেওয়া হচ্ছে সামরিক বাহিনী মোতায়নের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পাদন করা হবে বলে উল্লেখ করা হয়েছে স্টার অনলাইনের কাছে যে দাপ্তরিক নথি এসেছে সেখানে লন্ডনে বড় আকারের মহামারী অর্থাৎ করোনা ভাইরাসের কারণে কবলে পড়ার আশঙ্কার কথা বলা হয়েছে এই জরুরি পরিকল্পনাটি লন্ডন রেসিলিয়ান্স পার্টনারশিপ বা এলআরপি কর্তৃক তৈরি করা হয়েছে এতে লন্ডন এলআরপি অন্তর্ভুক্ত করা রয়েছে এতে গুরুত্বপূর্ণ বিষয় বা ইভেন্ট হিসাবে ভাইরাল প্রাদুর্ভাবের ক্ষেত্রে কী কী বিকল্প থাকবে সে বিষয়েও উল্লেখ রয়েছে এদিকে বুধবার ব্রিটেনের মন্ত্রিপরিষদ অফিস স্থানীয় কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দিয়েছে এই নির্দেশনায় বৃহত্তর পরিসরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ক্ষেত্রে অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটলে পরিকল্পনার প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে লন্ডন এক্সট্রাক্ট ডেথ ফ্রেমওয়ার্কের শিরোনামে নথির সন্ধান পেয়েছে ডেইলি স্টার অনলাইন এই নথিতে করোনাভাইরাস সংক্রমণ সংকটের ক্ষেত্রে সম্ভাব্য বিকল্পগুলোর কথা বলা হয়েছে এই নথিতে উল্লেখ রয়েছে করোনাভাইরাসে মারাত্মক বিপর্যয় ঘটলে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বিষয়গুলোর মধ্যে রয়েছে মৃতদেহগুলোর ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিভাবে তাদের সংরক্ষণ বা কবর দেওয়া যেতে পারে ইত্যাদি করোনাভাইরাসে খুব খারাপ পরিস্থিতির উদ্ভব হলে প্রায় উনচল্লিশ হাজার ছয়শো মানুষ মারা যেতে পারে বলে এক্ষেত্রে অনুমান করা হয়েছে বিয়াল্লিশ পৃষ্ঠার এই নথিতে করোনাভাইরাসে গণমৃত্যুর ইস্যুটি সামনে উঠে এসেছে এখানে বিরূপ পরিস্থিতিতে লন্ডন কর্তৃপক্ষের জন্য প্রস্তাবিত সমাধানের বিষয়টি উল্লেখ করা হয়েছে নথিগুলোতে বলা হয়েছে যে লন্ডনে করোনাভাইরাসের মহামারীর রূপে থাবা বসালে সম্ভাব্য খারাপ পরিস্থিতিতে প্রতি সপ্তাহে প্রায় এক জন মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলা হয়েছে অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটলে সেক্ষেত্রে পরিকল্পনা হিসেবে উল্লেখ করা হয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষকে মরদেহ দাপন করতে আরও স্থানকে বিবেচনায় আনতে হবে এক্ষেত্রে গুদাম এবং হ্যাঙ্গারগুলিকেও বিবেচনায় রাখা হতে পারে বলে প্রাপ্ত নথি থেকে জানা গেছে ওই নথিতে আরও বলা হয়েছে মৃত্যুর ঘোষণা পত্রের ক্ষেত্রে সহস্তর আইনকে বিবেচনা করা হবে মরদেহগুলো আরও দ্রুত দাফন করা বা আগুনে পুড়িয়ে ফেলতে এই ব্যবস্থা গ্রহণ করা হবে এতে উল্লেখ্য করা হয়েছে যে মরদেহগুলো পরিবহন ও সরিয়ে নেওয়ার জন্য সামরিক বাহিনীর সহায়তার প্রয়োজন হতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভেতর ভিডিওটি শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন ধন্যবাদ